নমস্কার বন্ধুরা, সবিতা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আজ বানাবো কাঁকড়ার টক। কাঁকড়াগুলো ছাড়িয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেলে পাঁচ ফোড়ন। দিয়ে আবার কাঁকড়াগুলো দিয়ে দেবো। লবণ আর হলুদ দেওয়া আছে আর দিলাম না। তেঁতুল আগে থেকে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আবার সরষে নিয়ে আবার তেঁতুল জলটা দিয়ে দেবো। এবার দেবো এক চামচ চিনি। তিনটে কাঁচা লঙ্কা চালা করে রেখেছিলাম ওইগুলো। আমাদের কাঁকড়ার টক রেডি। কাঁকড়ার টক হয়ে গেছে, আবার ঢেলে নেব। আমাদের কাঁকড়ার টক রেডি হয়ে গেছে, ঢেলে নিয়েছি। আমাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।